নারীদের দাঁড়াতে না দিলে সমাজ খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, নারীরা অবহেলিত হলে দেশ এগোতে পারবে না। এ সময় নারীর ক্ষমতায়ন ও অগ্রগতিতে বিশেষ ভূমিকা রাখায় পাঁচ নারীকে দেয়া হয় বেগম রোকেয়া পদক। আপেল মাহমুদের রিপোর্ট। প্রতিকূল পরিবেশে নারীকে আলোর পথ দেখাতে আজও অগ্রণী ভূমিকা রেখে চলছেন বেগম রোকেয়া। দেশে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতির মাধ্যমে নারীর ক্ষমতায়নে বিশেষ অবদান রাখায় পাঁচ নারীকে রোকেয়া পদকে ভূষিত করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, সমাজে নারীদের অবস্থান তৈরি ও নারীর ক্ষমতায়নে কাজ করছে সরকার। যেখানে আমাদের অর্ধেকই প্রায় অর্ধেকের বেশি অনেক ক্ষেত্রে আমাদের নারীরা সংখ্যায়, তারা সমানভাবে যদি নিজেদেরকে তৈরি করতে না পারে তাহলে সেই সমাজ কীভাবে গড়ে উঠবে? এবং বাংলাদেশকে আমরা উন্নত দেশ হিসেবে গড়তে চাই, কিন্তু সমাজের অর্ধাংশ আমরা যদি তাদেরকে এগোতেই না দিই তো তারা কী করে একটা সমাজ দাঁড়াতে পারে? সমাজকে তো খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে হবে। নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার পাশাপাশি নারী নেতৃত্ব তৈরিতে সরকারের উদ্যোগের কথাও জানান তিনি। নারী উদ্যোক্তা সৃষ্টি করা, নারীদেরকে বেশি সুযোগ দিয়ে তাদেরকে তাদের ব্যবসা বাণিজ্য বা চাকরি ক্ষেত্রে সব ক্ষেত্রেই যেন তারা তাদের অবস্থানটা দৃঢ় করতে পারে, আমরা কিন্তু সেই ব্যবস্থাটা নিয়েছি। এবং শিক্ষার ক্ষেত্রেও আমরা ব্যাপক ব্যবস্থা নিচ্ছি, আমরা বৃত্তি দিচ্ছি, উপবৃত্তি দিচ্ছি, অর্থাৎ একেবারে গ্রাম থেকে তৃণমূল থেকে যেন নারী মানে নেতৃত্ব গড়ে ওঠে আমরা সেই সুযোগটাও সৃষ্টি করে দিয়েছি। আমরা সেটাই চাচ্ছি যে সেই সমস্ত জায়গাও যেন মেয়েরা তাদের ব্যবস্থা নিতে পারে। কর্মজীবী নারীদের সুরক্ষায় সারা দেশে কর্মজীবী হোস্টেল গড়ে তোলার কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা।